রেজিস্ট্রেশন করার পরে 23 সালে 4 লক্ষ মাধ্যমিক ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়, 2 লক্ষ উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়। কিন্তু মমতা ব্যানার্জির সবচেয়ে বড় সাফল্য হচ্ছে 12 বছরে নতুন 21,000 মদের দোকান তিনি খুলতে পেরেছেন। আর বঙ্গলক্ষ্মী গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী বন্ধ করে ডিয়ার লটারি আর মার্টিন লটারিকে ছেড়ে দিয়েছেন রাস্তায়। এটা হচ্ছে ফাইকো লটারি, যারা গত আর্থিক বর্ষে তৃণমূলকে শুধু হোয়াইট ইলেকটোরাল বন্ডে টানা নিয়েছে 300 কোটি টাকা, ব্ল্যাকে কত দিয়েছে আমি জানি না। দিল্লির ফাইভটা ধর্ণা হয়তো তারা স্পন্সর করে দিয়েছে। এই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি যে সহযোগিতাটা করতে পারবো সেটা হচ্ছে আপনারা অসুস্থ ক্রীড়াবিদের তালিকা করলে তাদের চিকিৎসার ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা করব। ভালো ক্রীড়াবিদ অন্য সেক্টরে কাজ করছেন তাকে নেহেরু যুব কেন্দ্রের মাধ্যমে যাতে কাজে লাগানো যায় তার জন্য আমি মাননীয় অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলতে পারবো। আর আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে তিনি কিভাবে খেলাধুলার সব সেক্টরকে গত 2-3 বছর 4 বছরে আপনি দেখবেন কোন জায়গায় নিয়ে গেছেন, কোন উচ্চতায়। অলিম্পিকের পদক থেকে লাস্ট আপনার এশিয়ান গেমসে 107টা মেডেল ভারত এসেছে। অল প্রফিট শুড গোজ টু আওয়ার অ্যাথলেটিক্স এবং সাথে সাথে অনারেবল প্রাইম মিনিস্টার পজিটিভ ইন্সপাইরেশন। তার উদ্যোগ তার উৎসাহ না থাকলে এই জিনিস হতো না। রেডিক্যাল চেঞ্জ স্বাধীনতার পরে এই সেক্টর নেগলেক্ট ছিল। খেলো ইন্ডিয়া জোরো ইন্ডিয়া এ ব্যাপকভাবে গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। কিছুদিন আগেই মাননীয় মন্ত্রী এসেছিলেন অনুরাগ ঠাকুরজি দূরদর্শন এবং সেখানে দূরদর্শন গল্ফ গেমে মিটিং ছিল। উনি বেরিয়ে যাওয়ার সময় আমাকে বললেন যে আমাকে বড় করে মিটিং ডাকতে হবে সাইকে। আমরা ওই বেঙ্গলে স্পোর্টসের উপর অনেক কাজ করবো এবং আপনারা প্রস্তুত হয়ে যান। উনি গতকালই আমাকে ফোন করেছিলেন, 12 তারিখ আসতে চেয়েছিলেন আগামীকাল। আগামীকাল আমাদের কিছু অন্য কর্মসূচি আগে থেকে ঠিক থাকার জন্য আমি বললাম আপনি পুজো নিরোধনে আসুন অথবা পুজোর পরে আসুন, আমি আপনাদের সঙ্গে বসিয়ে দেবো এখানে এখানে বলবো ওয়েস্ট জ্ঞাপন করতে ওয়েস্ট বেঙ্গলে সাইকে ওয়েস্ট জ্ঞাপন করতে যাতে এই সেক্টরগুলো নেগলেক্ট না হয়ে যায়, আমরা যাতে ম্যাসিভ কাজগুলো করতে পারি এবং এখানেও যাতে অলরেডি কোচবিহারে একটা বড় একাডেমিক রেসিডেন্সিয়াল ট্রেনিং ক্যাম্প মাঠ সব ফুল প্যাকেজ মাননীয় নিশীথ প্রামাণিক রাষ্ট্রমন্ত্রী তিনি তার কনস্টিটিউয়েন্সিতে আদায় করে নিয়ে এসেছেন এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ল্যান্ড সেই ল্যান্ড প্রোভাইড করা হয়েছে। স্টেট গভর্নমেন্ট জমি দেবে না, স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে 61টা রেল প্রজেক্টের জন্য জমি দেয়নি। যে রেল প্রজেক্ট টাকা দিয়ে ভারত সরকার কিনতে চায় জমি এবং রেল লাইন নিয়ে যেতে চায়, হেলি নিয়ে যেতে চায়, নিয়ে যেতে চায় লালগড়ের রেল, নিয়ে যেতে চায় রেল একেবারে গরিবপুর জলঙ্গি রানীনগর, যেগুলো রেল মানচিত্রে নেই। পশ্চিমবঙ্গ সরকার জমি প্রোভাইড করতে রাজি নয়, তাই এখানেও জমি দিচ্ছে না। কোচবিহারে সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যান্ড হয়েছে, অন্যান্য জায়গাতেও সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ল্যান্ড পড়ে আছে, পোর্টের ল্যান্ড পড়ে আছে, রেলের ল্যান্ড পড়ে আছে, অনেক পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর অনেক কারখানা বন্ধ হয়ে গেছে কারণ মমতা ব্যানার্জী কারখানাগুলোকে তালা চাবি লাগিয়ে দিয়েছেন। আর একটা তৈরি করা কারখানা ডিনামাইটটি উড়িয়ে দিয়েছেন সেগুলো। এখানে জমির কোনো সমস্যা হবে না, আমি আপনাদের সঙ্গে মাননীয় মন্ত্রীকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে সরাসরি ভারত সরকারের ক্রীড়া দপ্তর যাতে অন্যান্য রাজ্যের মতো এখানেও এই সেক্টরে ভালো কাজ করতে পারে এবং ভলেন্টিয়ার হিসাবে আপনাদেরকে কাজে লাগাতে পারে। পলিটিক্যালি তো কাউকে কাজে লাগানো যায় না, বিজেপি কর্মী হিসাবে আপনাকে কাজে লাগানো যায় না, কিন্তু আপনি ক্রীড়া সংগঠক হিসেবে অর্গানাইজার হিসেবে না হলে মোটিভেটার হিসেবে আপনাকে এই সেক্টরে কাজে লাগানো যেতে পারে। আর পরিশেষে একটা আপনাদেরকে কর্মসূচি নেওয়ার জন্য বলবো, এই পশ্চিমবঙ্গ থেকে যদিও এই 107 জনের মধ্যে 2-3 জন মরে আছে, নাম্বারটা খুব কম, অন্য স্টেটে ব্যাপক পারফরমেন্স হয়েছে, মাত্র 3 জন। এত বড় স্টেট 11 কোটি অ্যাপ্রক্স 11 কোটি মানুষ বসবাস করে, 42টা লোকসভা, 294 অ্যাসেম্বলি,
এত বড় স্টেট অন্য ছোট স্টেট ডান করেছে ভালো পারফরম্যান্স আপনি দেখবেন হরিয়ানা থেকে শুরু করে হিমাচল প্রদেশ থেকে শুরু করে ছোট ছোট স্টেট পাঞ্জাব থেকে শুরু করে আমাদের থেকে তারা কেউ ওয়ান ফিফ কেউ ওয়ান থার্ড তাদের পারফরমেন্স অনেক ভালো কারণ সেখানে স্পোর্টসে পলিটিক্স হয় না আর ব্যানার্জি পরিবারের যে উদ্যোগরক্ষিতা সব নাম সব কি বলবো সেখানে কোনো মাঠ দখল করতে যারা যায়নি টেনিস অ্যাসোসিয়েশন হকি অ্যাসোসিয়েশন ফুটবলের মাঠ কাবাডির মাঠ সব দখল করতে ওরা যায়নি অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্রিকেট অ্যাসোসিয়েশন দখল করতে যায়নি তাই ওসব জায়গায় আউট অফ পলিটিক্স এসব কাজ হচ্ছে সত্যিকারে ক্রীড়াবিদদের তাদের মূল্যায়ন হচ্ছে তারা সামনে আসছে ভারত সরকারের নানা প্রজেক্ট এবং ওখানকার স্টেট গভর্নমেন্টগুলোর নানা প্রজেক্টে তাদেরকে ইনকর্পোরেট করা হচ্ছে তাদেরকে যুক্ত করা হচ্ছে এবং ভালো কাজ হচ্ছে আমি আপনাদের বলবো টিম বানান তিনটে টিম একই দিনে ওরা প্রধানমন্ত্রীজি মনে হয় আমাদের ডেকেছে দু তিন দিনের মধ্যে আমি টিভি খবরে দেখছিলাম প্রধানমন্ত্রীজির কাছ থেকে ওরা ফিরে এলে আমাদের এই যে ফ্যামিলির কাছে স্টেট থেকে যাওয়া উচিত একটা যে কোনো জায়গায় টিমে আমি আপনাদের সঙ্গে থাকবো একই দিনে আমরা তিন জায়গায় যাবো তিনটে টিম একটা টিমে আমি থাকবো আমাকে মিস্টার মোদক যোগাযোগ করে নেবেন তা আমরা একসঙ্গে তাদের বাড়িতে গিয়ে তারা আছে জেনে নিয়ে কারণ তারা দিল্লিতে সম্ভবত প্রাইম মিনিস্টারের ফেলিসিয়েশনে যোগ দিচ্ছে তা আমি সেখানে যাব এটা করে আপনারা শুরু করুন আর আপনার আমাদের সামনে বড় উৎসব দুর্গা পুজো আমাদের পুজো আমরা যদিও পুজো বলি আর মমতা ব্যানার্জি এই পিতৃপক্ষে বাড়িতে বসে বসে খেতে কাটবে অলরেডি শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে উনি এইসব করবেন পারে বলুন উনি আমাদের দুর্গা পুজো পঞ্জিকা সময় কিছু দরকার হবে না তিনি এটাকে হচ্ছে কালচারাল প্রোগ্রাম হোয়াট ইজ দিস আরে 6-7 হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতি এটা কালচারাল প্রোগ্রাম নয় মহাভারত আরাধনা সনাতন শাস্ত্র মতে এখানে পুষ্পাঞ্জলি বোধন আরতি এবং বিসর্জন সবটা পঞ্জিকাতে তুলে দেয় টাইম এবং ডেট এটা বদলানোর ক্ষমতা মহাভারত তাহলে নিশ্চিত ভাবে এতক্ষণে অনেকগুলো ট্রেন বন্ধ হয়ে যেত বাসের উপরে ঢিল পড়তো মারপিট লেগে যেত সাঁতরাগাছিতে 37টা বাস পড়তো 1000-2000 একটা গোটা ট্রেন চলে যেত আমরা এটা সহ্য করছি বলে কতদিন সহ্য করে আমরা সেটা দেখতে চাই আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমরা মনে করি দুর্গা পূজা মহামায়ার আরাধনা শক্তির আরাধনা পঞ্জিকা মধ্যে হবে শাস্ত্র মধ্যে হবে আমি যদি সঠিক হিন্দু হই আমি যদি বিশুদ্ধ সনাতনী হই আমি যদি বিশুদ্ধ রাষ্ট্রবাদী হই তাহলে আমি কখনোই এই অশুভ পক্ষ এই অশুভ পক্ষে পিতৃপক্ষে কোনো শুভ কাজ করবো না দেবীর বোধন 14 তারিখ হওয়ার পরে মহালয়ের পরে আমরা আমাদের মাতৃপক্ষে শুভ কাজ করব সবাইকে শারদীয়ার প্রতি শুভেচ্ছা দুর্গা পুজোর অভিনন্দন ইত্যাদি জানিয়ে আপনারা লক্ষ্মী পুজোর পরে কালী পুজোর আগে কোনো একটা জেলাতে আপনারা একটা বিজয় সম্মেলনী করবেন মিষ্টি চা খাইয়ে কলকাতার আশেপাশে কোনো জেলাতে সবটা কলকাতায় করতে হবে তা নয় কার্যকারিণী কলকাতায় ভেরি গুড এরপরে ছড়িয়ে পড়তে হবে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে হবে সবাই ভালো থাকবে আমাদের